আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো সকাল থেকে শুরু করলাম। আমি হলো সকাল 7টা বাজে উঠছি। ওঠার পরে আমি অপেক্ষা করেছিলাম আপুর জন্য, কিন্তু আপু হলো উঠতেছে না, কারণ বড় ঘরে কাপড় চোপড় দিয়ে অনেক নোংরা করে রাখছি। অনেক কাপড় চোপড়, যেমন আমার কাপড় চোপড়, বড় আপুর, মানে ফ্যামিলির সবার কাপড় চোপড় এক জায়গায় রাখার পরে মানে কে কোনটা পড়বে সেটা কোনো ই থাকে না, তখন এসে সব কিছু অগোছালো করে ফেলায়। তো আমি যেহেতু চলে যাব ঢাকায়, তো এই জন্য ভাবছি যে জিনিসপত্রগুলো গুছাইয়া মারো গুছাই দেওয়া যায়, আর আমার নিজের জিনিসপত্রগুলো এক জায়গায় রাইখা যায়, যাতে পরবর্তীতে সমস্যা না হয় খুঁজতে। তো আমি হলো আসছি আমাদের ছোট্ট ঘরে আসছি, এখান থেকে পর্দা নিতেছি। প্রথম আসলে ইচ্ছা ছিল না, ভাবছিলাম ওই বাসায় আমি গিয়ে যেই টাইপেরই আমার রুম সাজাইতে ইচ্ছা করো ওই টাইপের ওই কালারের পর্দা আমি হলো অর্ডার করব। কিন্তু বর্তমানে আসলে আমার মন চাইতেছে না যে বেশি টাকা খরচ করি, এমনিতে ফার্নিচারও অনেক বেশি টাকা খরচ করে ফেলছি অলরেডি। তা এখন এখন যদি আমি টুকিটাকি আরও অনেক জিনিস আমার নতুন কিনতে হবে, তো ওই ক্ষেত্রে পর্দা যদি কিনতে যায় তাহলে 5,000 টাকা পর্দা কমপক্ষে লাগবে আমার পুরো রুম ই করতে লেগে, সাজাইতে লেগে। তো এই জন্য ভাবলাম যে এখন বর্তমানে আমার যে পর্দাগুলো আছে এখানে গোল্ডেন কালার, আমার মনে হয় ইয়ের সাথে সাদা ফার্নিচারের সাথে গোল্ডেন কালার পর্দা ততটা খারাপ লাগবে না মনে হইতেছে। তো এই জন্য ভাবলাম, মাকে বললাম, মা বললো যে এখন বর্তমানে এখন কয়েক মাস এটা চলো, তারপরে তুমি তোমার যেটা মন চায় ওটা কইরা রুম সাজায় নিও, এখন বর্তমানে তুমি এইগুলো দিয়েই চলো। তো এই জন্য হলো চলে আসলাম সকাল সকাল এইগুলো পরিষ্কার করার জন্য। তো এখান থেকে আমি হলো নিব গোল্ডেন কালার পর্দাগুলো নিব, নিয়া হলো ধুইয়া পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে আমি কয়েকদিনের মধ্যেই চলে যাব, কয়েকদিন বলতে 2-1 দিনের মধ্যেই যাব। আজকে যেহেতু ধুইবো আজকে তো শুকাবে না, যেহেতু শীতের সময় আর রোদ তেমন একটা ওঠে না, তো এই জন্য হলো এইটার জন্য অপেক্ষা করতে হবে। আজকে গুছাবো, গুছিয়ে সব কিছু কমপ্লিট করে রাখবো। তো এইগুলো শুকাইলেই চলে যাব ঢাকায়। ঢাকায় গিয়েও অনেক কাজকর্ম আছে, তারপরে অনেক মেহমান আসবে বাসায় বেড়াতে আসবে, আবার আমাদের কিছু ফাংশন আছে যেগুলো আমাদের করার ইচ্ছা, কয়েকদিনের মধ্যেই হলো ওই সময়গুলো চলে আসবে। তো নানান কাজ, অনেক বেশি লাগতেছে, চিন্তা লাগতেছে আমি ঢাকায় গিয়ে আসলে একা একা সব কিছু করতে পারবো কিনা বা কীভাবে করবো, সব কিছু মানে অনেক চিন্তাভাবনার মধ্যেই আসি। তো সবাই দোয়া করবেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অসংখ্য ধন্যবাদ আপুদের যারা আমার পাশে আছো। পর্দা তো লাগবো অনেকগুলা, সব ইয়েও নিয়ে যাবো, নীল কালার নিব, ধরো কাটো কাটলো পরে দেখা যাবো। কোন থেকে যে এখান থেকে খুলতে হবে এখান থেকে কাটলো, তাহলে ওই রসিটা পুরাটা থাকবো। আন চেষ্টা করছি পারি নাই কে কারণ না ধরে নাও আসতে কাটলো। আমি হলো বড়ি আনছিলাম, বড়িতে হলো কাটা হয় নাই কে, চাকু আনলাম, মাছ মাংস আর ওই আইসক্রিম মিঠি মানে আলাদা আলাদা রাখার আমার অভ্যাস। তো এটা হলো ছিল না, যখন ওই যে ভাবিরা মারা হলো যে মাংস রাখছে, তো তখন হচ্ছে এক পাল্লা ছুটাই রাখছে, ছুটাই উপরে তালা রাখছিল, যেটা উপরে রাখছিল। তো ফ্রিজ নেওয়ার সময় আর আমার বলে নাই কে যেটা নিয়েছি, আর আমি দেখিও নাই কে তুই তো করছো, আর ফ্রিজ উপরে ছিল না, এটা এটা বাইরে আর ই করছে। আমি হিসাব করতেছি যে আমার হইব কিনা। হ্যাঁ মা, চাবি চাবির কথা আমি নিজেও করতে না, রুমের মধ্যে লাগামো, একটা তো বড় একটা ব্যালকনি না, ব্যালকনির মধ্যে লাগবো 4টা, আর পর্দা আছে বটে আলাদা জানা, আর রুমের মধ্যে সব আলাদা পর্দা লাগাবো। হ্যাঁ এটা এখন বর্তমানে লাগাই দেখো, লাগা কিন্তু এটা হ্যাঁ কেন রে, পরে এসে চেঞ্জ করুন না। আচ্ছা বর্তমানে চলি এগুলো দিয়ে, পরে দেখা দিব না, নতুন পর্দা কিনে হেসে
যে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, মোটামুটি সবাই আজকে অ্যাক্টিভ, সকাল সকালে সবাই উঠে গেছে। আবদা ছোট একটা পুতুল না সকালবেলায় শুরু করেছে খেলা। তো কাল খেলা আমাদের বাসায় রাতে খিচুড়ি রান্না করছিল, এই জন্য উঠানো ওই যে বালু। তো সবাই আসতেছে ময়মুরবিরা খাওয়ার জন্য, না পায় ওই জায়গায় একদম ই করে বসে আছে, যে আসবে তাকে দেবে। বাড়ির মুরব্বীদের ভালো করছে, ঠিক আছে। চা পাস করবো না নাকি? না কখন উঠবো আজকে? আমি সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি আব্বারা কখন উঠবে কখন উঠবো, কারণ আজকে হলো মানে মার ঘরটা হলো গুছাবো, আর আমার যা যা জিনিসপত্র আছে আমি গুছে মানে ঢাকায় নিয়ে যাব। আমি অপেক্ষা করতেছি আব্বারা উঠতে উঠতে 10টা বাজায় ফেলছে। কম্পল খুলে আছে বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে হলো আমাদের গাড়টি বস্তা, যত আবর্জনা থাকে সব এইখানে থাকে। এই জায়গাটা হলো একটু পরিষ্কার করে দিয়ে যাবো মারে, কারণ অনেক জিনিসপত্র আমার আছে, তারপর আপুদের আছে, শুধু আইনা আইনা এই জায়গায় রাখছি যে এই কারণে অনেক জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় না। এই জায়গায় নিয়ে, এই জায়গায় নিয়ে, সব এই জায়গায় নিয়ে, বুঝাবে সব নামাই নিয়ে, এখানে সব নামাইয়া আর মধ্যে দেখি কার কি রয়েছে এটার মধ্যে, বাজুক করে দেওয়া দিব চাঁদের মধ্যে যা দিবে। ময়রম কালকে রাগ হয়ে গেছে, এটি গুছে অত কিছু খুঁজে পাই না, কিছু খুঁজে পাই না, ময়রম রাগ হয়ে গেছে। ময়রমের জিনিস ইয়ত দেখে নেয়, নিজেই তো জানে না। এই যে ময়রমের বই খাতা ওখানে দেখেন, আমি কইছি না ময়রম পাল্লা পুরাই হলো, এই যে ওই যে পাইছি দেখছি কি গিয়েছি সরঞ্জামি। এই যে এইটা কি জন্য আমার এয়ার একটা কিনতে হইব, পরে কেনা যাবো না তো আমরা হলো কিনতে হবে, টোন কেনা লাগবে বোধ করছে না, তাহলে যে কষ্ট প্লাস যে খরচ হইব তাই না, ওইটাতে হয়ে যাবে। কি যে অসুখে ধরলো, একটা জিনিস ভালো করে রাখে না, বাচ্চা মানে আমি কাপড় চোর সেটেছি, আর সবাই হলো গল্প জিজ্ঞেস করতেছে এখানে আসে। আর এই যে এইখানে হলো কিছু থ্রি পিস আছে, এইগুলা হলো আমি নিয়ে যাবো, এগুলো নতুন চার পাঁচটা থ্রি পিস আমি বানাই রাখছি, না
আমি এক কাপড় বার করতে যে মনে করেন যে কত মানুষ কত মাসের কত কিছু যে গিফট করলো মানে গিফট করলো এটার কোন মানে কি কমু আমার আমি সব বের করছি তো একজনের পর একজন দেখি এয়ার লিয়া গিফট আনছে এয়ার লিয়া গিফট আনছে ওইগুলো আছে হ্যাঁ সুন্দর আছে তা গিফট অনেক তো আমার আপু বড় আপু আমার জন্য ওই যে কিছু বিস্তর চাদর আনছে এগুলো ঢাকায় গিয়ে হলো দেখাবো ওই যে আমার বড় ভাই কি নিয়ে যাচ্ছে না পা চায় চায় পিয়েঙ্গে আপ লোক দুলা ভাই চা বানা নিয়ে আসলো জামাইয়ের জন্য ভাইয়াকে দেখালাম ভাইয়া খুব খুশি হয়েছে এই প্যাকেট সুন্দর এসব প্যাকেট লাগে সব গুছাই ফেলছে অবশ্য সেই একটা সময় ছিল সবাই ছিল তারপরে ওকে এই বস্তা বাস্তি রেখে ওকে রেখে চলে গিয়েছে সবাই না সবাই ছিল বলো যে বাতি থাক বহুত বিছনারে কি ঝেড়ে ছিলে বেহেন তবে এটাকে তোমার এই কার্পেটটাকে আরো জোরে ঝাড়ু দেওয়ার দরকার ছিল বালু আমি শুধু এই কাগজগুলো সরাইলাম এটাকে বালুগুলো আগে ছুটাইতে হবে পলিথিন নিয়ে জ্বালা পলিথিন নিয়ে তোর ইয়ে লাগবে কে পলিথিন মানুষ পুইরা পুইরা লাইতেছে পলিথিন রাম দে মানুষ পলিথিন দিয়া আম্মু কি খাচ্ছ তুমি আচার খাচ্ছ কে দিছো তোরে তো তুমি যে আচার আমার একটা দিলাও না এই যে কাকড়া দুটো রয়েছে যে কি জানো কয় আপু দিছে আমি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি তে না কেম করে কেম করে কেমন কেম করে মারি আপা কি করে ওরে উড়া উড়া সকালে রাস্তা কি করলো মা কি করছে বাবে মানে আসারে মানে কইতে পারে না আমার আপুর আসার দেন ও বুঝছে ঠিকই মরে মিলে নিছে মরে মিলে আগে নিছে না ও কষ্ট দিকে অনহল লেগে ঘুরে গেছে কইতে পারে না তুমি কবে কত শিখবা দুজন দুজন একই ড্রেস পরছো না তা নাকি ই তোমার আচার খাওয়া হয়ে গেছে গা খাওয়া হয়নি পরে খাওয়ালে পরে খাইবো স্বাদ লাগে তো পরে খাবো স্বাদ লাগে পরে খাবো আপা কি করেন লটারি আমি জুয়া খেলি জুয়া জুয়া কি তুমি খেলতে পারো তবে চাল বাজা দেখাই তুমি এ মা সকালে নাস্তা কিছু করো না আরে বাসি ভাত খেলাম মা এত খালা বাড়ি দিয়ে কি মানুষ করতে পারে তাই ই বেশি বাজে বেশি বাজে খাই বাসি ভাত কি দেখাবো নাই খতম সকালের নাস্তা খতম
এইভাবে না ভদ্রভাবে বলো নো এইভাবে নো বলো না এইভাবে নো বলো না তো এটা নতুন শেক্স এ আমি টোস আনছি টোস বিস্কুট খাই গা বাত বাত আছে বাতের ডিম আমার এসে ক্ষুধা লাগছে আমি এসে এদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার কটা ভাত দাও দিতেছে না সবাই না করা হ না নতুন বাড়ি ঘর করলাম এখন যদি মরে যায় ওয়া থাকবো ওয়া নিব কেটা আসে এখন মত তারম না দাও আমাকে দাও মাম্মি এখন বিপদের সময় কে কামে আইলো দেখাও আমি কামে আইসি আমার কর্ণ কটা বাদ দিলেও তো আমি অন্য কিছু দেখাই তারি না গরিবের কোনো দাম নাই মারবো ধরে যদি মনে আমি খাইছি ইজ্জত না প্লাস্টিক করলে কান হয়েছে খিদা বেশি মেখে দেবো কাকু হেসে কো বাদ দে আরো আকেলা সময় খিদা লাগে বেশি তাহলে এক নালা বাদ দিতাম আমারে সকালে আমি ভাত খাই না কে আব দিয়া খিচুড়ি খেয়েছি জানো রাতে ভাত খেলাম সকালে যাই ভাত খেয়েছিলাম ভাত দেবে না তুই খুঁজছস উপরে উপরে যেভাবে মরিয়াম গার্জিয়ান বড় হলে এমন নিব কিন্তু না ওর ওর কথা শুনবো ও যেটা করবো ওটা শুনবো রান্না করতেছে বাবা ওর বিস্কিট করে দিতেছেন করে দিতেছেন বিস্কিট কি সমস্যা কি তুই কি চাস গেলে পেটটা বললো তারপরে নোলটা তো বন্ধ